ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি যে আমাদের দিনী ভাই জনাব হামিদুল ইসলাম গোয়ালপার আসাম থেকে জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় কোরআন মজিদের অনুবাদ পড়া যাবে কিনা আলহামদুলিল্লাহ ওয়াহদালাম আল্লাহ জি সম্মানিত ভাই এ বিষয়ে প্রথম কথা হলো এই যে ঝুমহুর ওলামার নিকটে অপবিত্র অবস্থায় পুরুষদের ক্ষেত্রে কোরআন মাজিদ পড়া হারাম জুমহুর ওলামার নিকটে অপবিত্র অবস্থায় কোরআন মাজিদ স্পর্শ করেই হোক অথবা স্পর্শ করে নাই হোক পুরুষদের ক্ষেত্রে পড়া হারাম এবং ইমাম তিরমিদি রহমতুল্লা আলাই এ বিষয়ে পরিষ্কার ভাষায় বলেছেন যে ওয়াহ আখতার আহল আনী সাল্লাসাল্লাম ও তাব ইন ওয়া মাম্বা আদাহম মিস সুফিয়ানা থৌরি ওয়াবিনুল মুবারক ওয়া শাহি ওয়া আহমদ ওয়া ইসহাক তো এই সমস্ত ওলামা ওলামায় ক্রামগণ স্পষ্ট ভাষায় বলেছেন এবং বিশেষ করে শাইকুল ইসলাম ইমাম নেতা ইমার রহমতুল্লাহ আলাই বলেন যে আইম্মা আর বার নিকটে এ বিষয়ে একমত যে পুরুষদের ক্ষেত্রে অপবিত্র অবস্থায় নাপাক অবস্থায় কোরআন মসজিদ স্পর্শ করেই হোক অথবা বিনা স্পর্শ করাই হোক উভয় অবস্থাতেই কোরআন মসজিদ পাঠ করা তেলাওয়াত করা হারাম নিষেধ দ্বিতীয় কথা হলো এই যে যদি কোনো কোরআন মজিদ এমন হয় যেখানে শুধু অনুবাদ কোরআন আয়াত সেখানে লিখিত না সেখানে লেখা হয় নাই শুধু অনুবাদ লেখা হয়েছে এই ক্ষেত্রে যদি কেউ পড়ে তাহলে সেটা ভিন্ন কথা তবে কোরআন মজিদের যদি আয়াত বা কোনো কিছু লেখা থাকে অপবিত্র অবস্থায় পড়া যাবে না পড়া যাবে না তবে শুধু যদি অনুবাদ হয় সেটা যদি কেউ পড়ে তাতে কোনো অসুবিধা নাই বাকি আল্লাহ আলম সব সালামুক রহমতুল্লাহ আবরকাত